আমরা মতুয়া নামটা শুনছি, হরিবল বলছি, বারবার বলছে হরিবল বলুন। মতুয়া, মতুয়াটা কি? মতুয়া কি আলাদা কোনো কিছু? মতুয়ার মূল, যেটা মূল শব্দ সেটা হচ্ছে মাতোয়ারা। মাতোয়ারা শব্দ থেকে এসছে, মাতোয়ারা, মাতোয়া, তারপর মতুয়া হচ্ছে। এটা একটা আঞ্চলিক শব্দ, আঞ্চলিক যে শব্দ সেটা হচ্ছে মতুয়া। বাবা কথা বলবেন না, আমাকে বলতে দিন, কেউ কথা বলবেন না। যেমন এই মতুয়া শুধু যে হরিবল বলে সেই মতুয়া হয় তা নয়, যে কৃষ্ণ নামে মাতোয়ারা হয় সে কৃষ্ণ নামের মতুয়া, যে রাম নামে মাতোয়ারা হয় সে রাম নামের মতুয়া, যে আল্লাহ নামে মাতোয়ারা হয় সে আল্লাহ নামের মতুয়া। আপনারা জানেন কিনা আমি জানি না, আমার ভাই সে কাজে গেছিল ইসলাম রাষ্ট্রে, সেখানেও মুসলমানদের মধ্যে মতুয়া আছে। আমি তো শুনে অবাক হয়ে গেলাম, বলছে মতুয়া আছে? বলে হ্যাঁ মতুয়া আছে। তারা হক, আল্লাহ হক, আল্লাহ হক, আল্লাহ হক, সবসময় আল্লাহ আল্লাহ বলে মাতোয়ারা হয়ে যায়, তারা আল্লাহ নামের মতুয়া। একটা মুক্ত চিন্তা চেতনার মধ্যে আমাদের থাকা উচিত। মতুয়া নাম শুনলে অনেকে মনে করে মতুয়া ব্যাপারটা কি, এরা কি আলাদা কোনো গ্রহ উপগ্রহ থেকে এসেছে কিনা? না বাবা, এই হরি নামে মাতোয়ারা হতে বলেছেন ঠাকুর। আর মতুয়ার শব্দটা প্রথম গালাগালি দিত, যখন এরা মাতোয়ারা হয়ে যেত, মাতোয়ারা হয়ে গেলে বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যেত। এমনকি কেউ হরিনাম করতে করতে বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে উলঙ্গ হয়ে যেত। তখনকার কিছু মানুষ ওইগুলো দেখার পরে ওরা বলতে লাগলো, এরা একদম মেতে গেছে, একদম নিম্নমানের মতুয়ার দল, মতুয়ার দল। আর বরিশালে বলতো কি, মাইকে গেছে হালার পো হালা, মাইকে গেছে মতুয়ার দল, হালা মতুয়ার দল। বুঝতে পারছেন ব্যাপারটা কি? এই জন্য আমার অশ্বিনী গোসাই গানে লিখেছেন, মতুয়া নামে ধরা ধামে দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎ পূজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি। তাই প্রথম মতুয়া ছিলেন কে? প্রথম মতুয়া সনাতন ধর্মের শিব ঠাকুর ছিলেন, দেবের দেব, আদিদেব, মহাদেব, তিনি সর্বপ্রথমেই হরিনামে মাতোয়ারা হয়েছিলেন। দ্বিতীয় মতুয়া কে ছিলেন? আমার হনুমানজি, রাম নামে মাতোয়ারা হয়েছিলেন। হনুমান আজকে কি বার? বলে রামবার। কোন তিথি? রাম তিথি। কোন নক্ষত্র? রাম নক্ষত্র। যাচ্ছ কোথায়? রামের দেশে। খেলে কেমন? রাম খাওয়া। হাওয়া কেমন? রাম হাওয়া। রাম নামের গান গাওয়া, আর শুধু রামের মূর্তির দিকে তার চাওয়া। তারপরে মতুয়া ছিলেন শ্রীমতী রাধারানী, কৃষ্ণ প্রেমে পাগলিনী। রাধারানী কৃষ্ণ ভিন্ন আর অন্য কিছু বোঝেন না, বালিকণার মধ্যে কৃষ্ণ দর্শন করেন তিনি, সমস্ত বৃক্ষলতার মধ্যে কৃষ্ণ দর্শন করে, কৃষ্ণময় যমুনার জলে কৃষ্ণকে দর্শন করে রাধারানী ঝাঁপ দিচ্ছে। এই যে কৃষ্ণময় মাতোয়ারা হওয়া, একেই বলে মতুয়া। সেই ভাবটাই প্রকাশ করতে এসেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, সেই মতুয়া ভাবে বিভাবিত হয়েছিলেন অবধূত নিত্যানন্দ মহাপ্রভু, এবং সেই প্রেম দিতে এসেছিলেন ওড়াকান্দিতে শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ। সেই প্রেমে মাতোয়ারা করেছিলেন মতুয়া শব্দটা। মো, মো মানে আমি, তুয়া মানে তোমার, একদম আমি তোমার হয়ে গেলাম। হরিবল, 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 আমি তোমার হয়ে গেলাম। একজন স্ত্রী যখন স্বামীর প্রেমে পাগলিনী হয়ে যায় সেও মতুয়া, স্বামীর প্রেমের মতুয়া। কোন স্বামী যদি স্ত্রীর জন্য একজন পাগল, স্ত্রী ছাড়া কিছু বোঝে না, কই গো কোথায় গেলে তুমি, না হলে চলছে না, সেও একটা মতুয়া। তাহলে মতুয়া অর্থাৎ মাতোয়ারা হওয়া, বুঝতে পারলেন তো? এই মতুয়ার শব্দটাও একটা গালাগালি ছিল, এখন এই মতুয়ার শব্দ এস্টাবলিশড হয়ে গেছে। এখন ভারতের প্রধানমন্ত্রীও তিনি মুখ দিয়ে বলছেন মতুয়া, মতুয়া, মতুয়া। দেখেছেন ব্যাপারটা কি? এখন ভারতের প্রধানমন্ত্রী আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে মতুয়ার কেন্দ্রস্থল ওড়াকান্দি চলে যাচ্ছেন। তাহলে মতুয়া নামটা সারা পৃথিবীতে এমনভাবে ছড়িয়ে গেছে, আমরা যেন সত্যি সত্যি মতুয়া হতে পারি। যে কৃষ্ণ ভক্ত সে যেন কৃষ্ণ নামের মতুয়া হয়ে যায়, যে রাম ভক্ত রাম নামের মতুয়া হয়ে যায়। এইবার একটা কথা আছে, মতুয়াদের একটা দর্শন আছে। কি দর্শন? আলাদা? না 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 না, একদম সূক্ষ্ম সনাতন যে দর্শন। তাহলে সনাতন দর্শনটা কি? যত ধর্ম এ পর্যন্ত পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে প্রবর্তিত হয়েছে, যত ধর্ম, মূল হচ্ছে সনাতন,
যা ছিল আছে থাকবে। এই সনাতনের কয়েকটা কথা মাত্র, বেশি গ্রন্থ পড়তে হবে না, বেশি বিরাট বুদ্ধিমান হতে হবে না, এই কয়েকটা কথা যদি কোনো একদম গ্রামের একটা লোক সে যদি পালন করতে পারে, বলছে হরিকে তোমার ডাকতে হবে না, হরি তোমার কাছে আসবে দেখা করবার জন্য। কত বড় কথা বুঝতে পেরেছেন? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি করুণা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। এটা কি শুধু কয়েকজন মানুষের জন্য, সারা পৃথিবীর মানব সমাজের কল্যাণের জন্য। বলছে সৃষ্টিকে রক্ষা করে পিতৃধন রক্ষা করো, লয়ে নিজ নারী ব্রহ্মচারী চরিত্রকে সুন্দর রাখো, পবিত্র রাখো, সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম। ধর্ম তিনটে জিনিসের উপরে দাঁড়িয়ে আছে, একটা ধর্মীয় সাহিত্য, একটা ধর্মীয় সংস্কৃতি, আর একটা ধর্মীয় দর্শন। তাহলে ধর্মীয় সাহিত্যের মধ্যে ঢুকে গেছে অপসাহিত্য একদম, আর ধর্মীয় সংস্কৃতির মধ্যে ঢুকে গেছে অপসংস্কৃতি। কিন্তু দর্শন কেউ পাল্টাতে পারবে না, কেউ বলতে পারবে না যে যত নারী দর্শন করবে আল্লাহ তারে তত দয়া করবে, হরি তাকে তত দয়া করবে। এটা হচ্ছে দর্শন। সেই দর্শনের মূল কয়েকটা কথা তিনি হরিচাঁদ ঠাকুর সমস্ত ধর্মের মন্থন করে সূক্ষ্ম সনাতনের কথা বলে গেছেন। আজকে তো সময় অল্প, আমি অনেক সময় নিয়ে ফেললাম। আমি সবাইকে আবার ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ শান্তি সত্য ভামা পিত।